কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে 2x থেকে y এই বিক্রিয়াটিতে বিক্রিয়কের গাঢ়ত্ব 10 মিনিটে 0.9 মোল লিটার ইনভার্স থেকে হ্রাস পেয়ে 0.3 মোল লিটার ইনভার্স হলে y এর উৎপাদনের হার হলো? অপশনগুলি হলো a 0.9 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, b 0.3 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, c 0.06 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, d 0.03 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। উত্তরটি হলো d 0.03 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব। বিক্রিয়াটি হলো 2x থেকে y, অতএব বিক্রিয়া হার r সমান -½ d x এর গাঢ়ত্ব বাই dt সমান d y এর গাঢ়ত্ব বাই dt। বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের হার মাইনাস ডি এক্সের গাঢ়ত্ব বাই ডিটি সমান 0.9, এটি হলো বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, মাইনাস 0.3, এটি হলো বিক্রিয়কের 10 মিনিট পরে গাঢ়ত্ব বাই 10, এটি হলো সময় সমান 0.06 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। অতএব ওয়াই এর উৎপাদন হার ডি ওয়াই এর গাঢ়ত্ব বাই ডিটি সমান -½ ডি এক্স এর গাঢ়ত্ব বাই ডিটি সমান হাফ ইন্টু 0.06 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, এটি হলো মাইনাস ডি এক্স এর গাঢ়ত্ব বাই ডিটি এর মান সমান 0.03 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।